যে বনগা লোকালে ট্রেনে উঠেছিলাম, বনগা লোকালে বিশাল ভিড়, বিশাল ভিড়। মানে এতদিন পর ট্রেনে উঠেছে আর বনগা লোকালের নাম শুনলেই সবাই ভয় পায়। তো বনগা লোকালেই ছিলাম, উঠেছিলাম। কারণ হচ্ছে, কেননা কোনো ট্রেন আর পরে ছিল কি ছিল না আমি জানি না। তারপর যদি এটা মিস করতাম, পরে কতক্ষণ পরে আছে সেটাও জানি না। আর ব্যাগটা, পিঠের ব্যাগটা অস্বাভাবিক ভারী ছিল, তো সেজন্য আমি বনগা লোকালেই উঠে গেছিলাম। আর নামার সময় হালাত পুরো খারাপ হয়ে গেছে, মানে আমাকে পুরো চেপকে দিয়েছে। নামার সময় যে কী কষ্টে নেমেছি। তো নামার পর আমি প্ল্যাটফর্মে, ওখানে যে সিটগুলো থাকে ওখানে ব্যাগ রেখে কিছুক্ষণ বসেছিলাম, 5-10 মিনিট। বসার পর তারপরে টোটো ধরে বাড়ি চলে এসেছি, রিক্সা ছিল না, তাই টোটো ধরে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে গেছিলাম এত ভোরবেলা উঠে, তো এত টায়ার্ডনেস লাগেনি। আজকে যেন বেশি টায়ার্ড লাগছে, গা হাত বিশাল ব্যথা করছে, তো পুরো মাথা ব্যথা, পুরো যন্ত্রণা করছে। তো তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো। তো ব্লগটা আজ এই অবধি রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো প্লিজ, লাইক শেয়ার সাবস্ক্রাইব একটু করো, একটু সাপোর্ট করো তোমরা সবাই। খুব ভালো থাকো, সুস্থ থাকো। চলো আজকের মতো, টাটা, গুড নাইট, বাই বাই, লাভ ইউ।